السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم إلى يوم الدين وبعد. الحمد لله. আমরা আজকে আমাদের দার্স শুরু করতে যাচ্ছি। দার্স হচ্ছে ইমাম তাহাবীর কিতাবের উপরে। আমরা ইতিপূর্বে এই দার্সে দিয়ে আসছিলাম, বর্তমানে আমাদের দার্সটা একটু ব্যাপক আকার দিচ্ছি। আগে শুধুমাত্র আমরা মতনের উপর দার্স দিয়েছি, এখন মতন সাথে ব্যাখ্যাও করছি, এবং এটাতে আমরা তারতিব অনুসারে আগাচ্ছি। অর্থাৎ আমরা একটা বিরল তারতিবে যাচ্ছি। ইমাম তাহাবীর রহমতুল্লাহ আলাই যে তারতিবে তার কিতাবটি লিখেছেন আমরা সেই তারতিবে রাখি নাই। আমরা আমাদের আকিদা ও মানহাজের তারতিবে নিয়ে গেছি, আকিদা ও মানহাজের তারতিবে নিয়ে গেছি। তারতিব বুঝেননি, নিয়ম সাজানো, নতুন করে সাজিয়েছি। আমরা তাওহীদ ইমানের প্রথমে আলোচনা করেছি মানহাজের উপরে, মানহাজের উপরে বুঝছেন। তারপরে আলোচনা করেছি যে উসুল আল আকিদা, আকিদার মূলনীতির উপর আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি ইমানের, ইমানের উপরে। এরপর আলোচনা করেছি ইমান, আরকানুল ইমানের উপরে। আরকানুল ইমানের মধ্যে প্রথম ইমান বিল্লাহর উপর ছিলাম আমরা। ইমান বিল্লাহর তিনটি অংশ আমরা আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে তিনটি অংশের মধ্যে প্রথমটি আমরা শুরু করেছি, সেটা হচ্ছে রুবুবিয়াতের উপরে, ইমান বি রুবুবিয়াতিল্লাহ, ইমান বি রুবুবিয়াতিল্লাহ। ইমাম তাহাবীর কথার বাইরে আমরা শুধু ব্যাখ্যায় গেছি, কিন্তু মূলত তিনি এটা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে, সেটাকে আমরা নিয়ে এসে এতদিন আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আজকে আমরা ইমান বি রুবুবিয়াতিল্লাহ এর সর্বশেষ অধ্যায়টি আলোচনা করব। সর্বশেষ অধ্যায়টি যেটা একদিক থেকে রুবুবিয়াতের সাথে সম্পৃক্ত, আর একদিক থেকে এটা তাকদীরের সাথে সম্পৃক্ত। তো তাকদীরটাও রুবুবিয়াতের একটা অংশ, ইমান বিল কাদার রুবুবিয়াতের একটা অংশ, কারণ এটা আল্লাহর একান্ত আল্লাহর কাজ, আমাদের সাথে সম্পৃক্ত। কিন্তু কাজটা কার? আল্লাহ। তাকদীর ফরুক, তাকদীর ফুরু, তাকদীরটাই হচ্ছে রুবুবিয়াতের অংশ, ইমান তাওহীদুর রুবিয়ার অংশ। তো সেই হিসাবে আমরা যেহেতু তাওহীদুর রুবিয়ার আলোচনা করছিলাম এবং তাওহীদুর রুবিয়ার আলোচনা আমরা আজকে শেষ করব, শেষ সর্বশেষ আজকে আলোচনা হচ্ছে যে বিষয়টি অনেকেই নিয়ে আসে তাদের কিতাবে, আকিদাতে এবং আলোচনায় এবং আপনাদের বিভিন্ন ওয়াজ মাহফিলেও আসে, সে বিষয়টা আজকে আলোচনা করছে। সেটা হচ্ছে মিথাক বা অঙ্গীকার, পুরাতন অঙ্গীকার। এটা এক একজন এক এক নাম দেয়, কেউ বলে আহদে আলাস্তু বা প্রাচীন অঙ্গীকার, যে অঙ্গীকার আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছেন সেটা নিয়ে আলোচনা হয়। তো ইমাম তাহাবীর রহমতুল্লাহ আলাই বলেছেন, ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহ, ওয়াল মিসাকুল্লাযী আখাযাহুল্লাহু তাআলা মিন আদাম ওয়া যুররিয়্যাতিহি হাক্কুন, যেই অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন তার আদম থেকে এবং তার সন্তানদের থেকে, তার হক। হকের অর্থ আমরা কী বলেছি মনে আছে? কে মনে রাখতে পারছেন? হক অর্থ হলো সত্য, তাই না? সংবাদ হলে সত্য, আর যদি বিধিবিধান হয় তাহলে ন্যায়সঙ্গত। হক অর্থ হচ্ছে সংবাদ হলে সত্য, বিধিবিধান হলে ন্যায়সঙ্গত, এটা হলো হক। এখানে মিজাক যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন, এটা সংবাদ, আমরা তো জানি না, আমাদের কাছে তিনি সংবাদ জানি, সুতরাং এখানে হক অর্থ কী হবে? সত্য, এটা হচ্ছে সত্য, কারণ আমরা তো এখানে কোনো বিধিবিধান না, তাই না? তো যেই মিথাক, যে অঙ্গীকার, মিসাক বলা হয় দৃঢ় অঙ্গীকারকে, এমন শক্ত অঙ্গীকার যেটা কেউ যেন বাদ না দেয়, এরকম দৃঢ় অঙ্গীকার যেটা নেয়, ওইটা আল্লাহ তাআলা আদম থেকে এবং তার সন্তানদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন সেটা সত্য। কী অঙ্গীকার নিয়েছেন, কোনটা সত্য, এই জিনিসটা ইমাম তাহাবী ব্যাখ্যা করেন নাই। কিন্তু আমরা অনেকেই জানি, যেটা আমরা ব্যাখ্যা করি বিভিন্ন হাদিসে আসছে, হাদিসগুলো আগে বলি। হাদিসগুলোতে আসছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিঠে হাত বুলিয়ে আনছেন, তারপরে তিনি বললেন যে হাত নিয়ে তিনি সেগুলো জোহর আদম পিঠ থেকে আইনে বলছেন এগুলো জান্নাতের জন্য, ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না। আবার আনছেন পিঠ থেকে আইনে বলছেন এগুলো জাহান্নামের জন্য, ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না। আবার কোনো বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা তাদের থেকে বের করে বলেছেন আলাস্তু, আমি কি তোমাদের রব নই? তারা বলছে অবশ্যই রব। এটাও আসছে। তো এই বর্ণনাগুলি বিভিন্ন রকমের, এত বেশি বর্ণনা এখানে, এখানে কিছু শুদ্ধ আছে, কিছু অশুদ্ধ আছে, কিছু একেবারেই দুর্বল আছে বর্ণনা, বিভিন্ন রকম বর্ণনা আছে। তো এটার সাথে আমাদের রুবুবিয়াতে কী সম্পর্ক, আমরা ভালো করে তাকায় দেখতে পাবো, এই অঙ্গীকারটা মূলত তাকদীরের সাথে সম্পৃক্ত বেশি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন এবং আমরা মনে রাখতে পারছি না, কেউ মনে করতে পারবে না, যদি কোনো ব্যক্তি বলে যে আমার মনে আছে তাহলে মিথ্যা কথা বলছে,
যারা ওলিয়া তথাকথিত আউলিয়া উল্লাহ বলে যারাদেরকে, তারা বলে যে আমার এখনো মনে আছে আমি যে বালা বলছি, এটা একটা পুরো মিথ্যা কথা বলছে। কারণ হচ্ছে এই এটা মনে রাখার বিষয় না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে যখন বের করে তোমরা কিছুই জানতে না। তো এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে বের হয় না। যত ব্যক্তি বলে যে আমার 18 পারা মুখস্থ আছে এটা কি নয়, সত্য নয়, এবং কেউ যদি বলে দাবি করে কারোর জন্য সেটাও সত্য নয়, এটা মিথ্যা কথা বলছে। সুতরাং আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন। এই অঙ্গীকারের বিষয়টি হাদিসে আসছে আমরা বলছি, কিন্তু এটার সাথে কোরআনে কারিমের একটি আয়াতের সাথে সংযোগ করে দেয় সবাই, একটি আয়াতকে সংযোগ করে দেয়। সে আয়াতটা কি? আয়াতটা হচ্ছে সুরা আরাফের 172 থেকে 174 নম্বর আয়াত। সুরা আরাফের 172 থেকে 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا ان تقول يوم القيامه انا كنا عن هذا غافلين او تقول انما اشرك اباؤنا من قبل وكنا ذريه من بعدهم فاتونا بما فعلوا مبطلون وكذلك تفصل الايات ولعلهم يرجعون سوره আরাফ 172 থেকে 174 নম্বর আয়াত। এই আয়াতের অর্থকে কেউ কেউ আয়াতটাকে কেউ কেউ টেনে হাদিসের সাথে একসাথ করে। এই জন্য দেখবেন ইমাম তাবারী সহ বিভিন্ন যখন তাফসির করেছে তারা আয়াতের তাফসিরে হাদিসগুলো নিয়ে আসছে, এতে করে একটা হযরুল অবস্থা তৈরি হয়েছে। হযরুল অবস্থা কি? আয়াতের সাথে আসলে হাদিসের তাফসির মিল হয় না কোনোভাবে। কারণ আয়াতে বলছে বনি আদম থেকে নিছে আখাজা, আর হাদিসে বলছে আদম ফির থেকে নিছে। পার্থক্যটা অনেক। হাদিসে বলছে আদম ফির থেকে নিয়ে ওয়াদিন আমান কেউ কেউ বলছে এটা হলো আরাফাত মা আরাফার মাঠ। তো এইটাও কোনো কোনো বর্ণায় আসছে, অতিরিক্ত বর্ণা। তো দেখা যাচ্ছে যে এইটার সাথে বনি আদমের পৃথিবী থেকে নেয়ার মশালা মিল হয় না, বরং বনি আদমের আখাজার দ্বারা অধিকাংশ অর্থ দুই রকম করেছে। কেউ বলছে যে হ্যাঁ ওরা যেটা বলছে এটা হতেও পারে, একটা বলে দিচ্ছে যে হাদিজেরা বলছে এটাও হতে পারে, কেউ বলছে না এটা অর্থ না, বরং মূল অর্থ হচ্ছে এটা আমি আমার তাফসিরে দেখবেন এটাকে আমি প্রাধান্য দিয়েছি, কারণ এটাই বিশুদ্ধ ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম সহ এটাকে বিশুদ্ধ বলেছে। আখাজা রব্বুকা মিন বানি আদম অর্থ তাদেরকে আল্লাহ তাআলা মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম, যে একটার পর একটা সন্তান হবে এইটা তাহলে আল্লাহ অঙ্গীকার দিয়েছেন যে একটার পর একটা সন্তান হতেই থাকবে, এবং এদের মধ্যে আল্লাহ তাআলা ফিত্রিভাবে দিয়ে দিয়েছেন যে এরা যখনই দুনিয়াতে আসবে তখন তারা স্বীকৃতি দিবে, রুবুবিয়তে স্বীকৃতি দিবে। অর্থাৎ আওদাফিন তাদের মধ্যে এই আমানতটা রেখে দিয়েছেন, দুনিয়াতে আসলে যদি এখানে আলো পড়ে সে আলোতে কী হবে, তারা আলোকিত হয়ে আল্লাহ রুবুবিয়তে স্বীকৃতি দিবে। মানুষের অন্তরে একটা আলো আছে, তো এর বাইরে একটা আলো পড়তে হবে, সে বাইরের আলোটা কিসের? কোরআনের আলো, নবীদের আলো, ফেতরাতের আলো, অথবা কোনো আল্লাহর পথে দাওয়াত দায়েরকারী আলো। এই দুইটা আলো মিললে কিন্তু তখন আলোকিত হয়। আপনার চোখে একটা আলো আছে কিন্তু অন্ধকার থাকলে আপনি দেখতে পান না, কিন্তু যখন আরেকটা আলো থাকে তখন আপনার চোখের আলোটা পড়ে প্রতিবিম্ব সব কিছু দেখতে পাচ্ছেন আপনি। তো এরকম আল্লাহ তাআলা ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম, এই আখাযা অর্থ বানি আদম থেকে আল্লাহ তাআলা শুরু করেছে, ছাড়া অর্থ এখানে যে শুরু করেছেন তাদের জন্ম বংশ পরম্পরা চলতে থাকবে এবং তারা দুনিয়াতে এসে রবিয়াতে শিখিয়ে দেবে, এটা হলো এটা অর্থ। এই অর্থটাকে ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম এবং ইবনে আবিল হিজর সহ প্রত্যেকে এটা প্রাধান্য দিয়েছেন, কারণ এটা এই জন্য যে অন্যটার সাথে মিলানো খুবই দুরূহ ব্যাপার। যে আমি আল্লাহ ওখানে বলেছে আদম ফির থেকে নিয়েছেন, এটা তাকদীরের মাসালা, যে আমি কোনো পরোয়া করি না, আমি যেভাবে ইচ্ছা তা করি, যাকে ইচ্ছা জান্নাত দেবো যাকে জান্নাত দেবো, কারো কিছু বলার নেই, কারণ তিনি আমার মনিব। হ্যাঁ, তিনি কারো উপর জুলুম করেন না, কিন্তু তার জুলুম বোঝার জন্য সে ক্ষমতা আমাদের নাই। তিনি যদি কোনো দয়া করে জান্নাত দেন সেটা কি একান্ত দয়া, জাহান্নাম দিলে এটা তার ইনসাফপূর্ণ, কারণ আমরা আল্লাহর ইবাদত করতে সমর্থ হই না যথাযথভাবে। সুতরাং এইটার বলার কোনো অধিকার নাই কারো যে তাকদীর কেন নির্ধারণ করলেন বা কেন তিনি এটা নির্ধারণ করলেন, কেন তিনি আমার জন্য এটা আমাকে কেন দিলেন না, এটা বলার অধিকার নেই, আমার কেন জান্নাত দিলেন বলার অধিকার নেই। বরং তিনি ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছে তা করতে তিনি সক্ষম। লা ইউসাল আম্মা ইয়াফআলু ওহুম ইউসআলুন, তিনি কি করবেন এভাবে প্রশ্ন করার অধিকার কারো নাই, বরং ওহুম ইউসআলুন তাদেরকে প্রশ্ন করা হবে তুমি কি করেছো, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করার অধিকার কারো নাই। এই হিসাবে তিনি যা ইচ্ছে তা জানেন, যা ইচ্ছা নির্ধারণ করেছেন, এ ব্যাপারে কারো কোনো কিছু বলার নেই। সুতরাং সেখানে তাকদীরের মাসলার সাথে আল্লাহ তাআলা রুবুবিয়তের মাসলাকে অন্য দিক থেকে মিল করা যাবে, যেটা একটা অংশ তাকদীরটা রুবুবিয়তের একটা অংশ, কিন্তু তাই বলে এই আয়াতটাকে
সূরা আরাফের আয়াতগুলোকে তাকদীর আয়াতে বিচার না করে এটাকে রুবিয়তের আয়াত দিয়ে এটাকে বিচার করতে হবে। তাকদীর নির্ধারণের আয়াতে আসে না, এটা কোথায় আসবে? রুবিয়তের। রুবিয়ত অর্থ কি? যে আল্লাহ তাআলা যখনই দুনিয়াতে আদম সন্তানদেরকে একটা বংশপরম্পরা পাঠাচ্ছেন, পাঠাচ্ছেন তাদের মধ্যে আলোটা দিয়ে দিয়েছেন যে আলাস্তু রাব্বিকুম কলু বালা। এখন প্রতি মধ্যে কলু তো কলকে বলে, কথাকে বলে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, ইবনে কাইয়িম এবং ইবনে আবিল আজাল হানাফি, ওনারা সবাই বলেন যে কাউল শব্দ সবসময় কথা আসে না। কাউল শব্দ হচ্ছে মাকালি হালি, দুইটা হয়, একটা মুখের কথা, একটা অবস্থানগতভাবে হয়। অবস্থানগতভাবে তারা আল্লাহ তার রুবিয়তের বাইরে যেতে কেউ পারে না, এটা বুঝাচ্ছে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আসমান জমিন ভেদ করে আরেক জায়গায় যেতে পারবেন না। ঠিক আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনকে ইতিয়া আতাও আন আও কারহান, আসমান এবং জমিন আনুগত্য করো আমার, আমার কাছে আসো, তাও আন আও কারহান, আসো দুজনেই আনুগত্য করে অথবা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আসো। কলাতা আতাইনা তাইন, উভয় বলেছে, উভয়কে আসমান জমিন, আসমান জমিনকে মুখে বলেছে। এর অর্থ কি? মানে তারা বাধ্য হয়েছে, তারা এর বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না, তারা অবশ্যই আমার আনুগত্য করছে। কোরআনে কারিম বহু জায়গাতে এরকম কাউল শব্দটি উল্লেখ করেছে, উদ্দেশ্য হচ্ছে এটা হালি, মানে এই অবস্থা তাদেরকে এটা বলছে। এর অর্থ অবস্থা, এটা অর্থ হচ্ছে যে কাউল শব্দ আসলেই সব জায়গাতে কলার অর্থ হয় না, কখনো কখনো হালি অবস্থাগত মেনে নেয়াকে বলা হয়। সেই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইবনে কাইয়িম বলে যে এখানে কখনো এর দ্বারা কখনো ইয়া বোঝানো, এটা বোঝানো হয় নাই যে মানুষ ওই সময় কথা বলেছেন, মানুষ যেমন কথা বলেছে এটা বোঝানো হয় না। বলে এখানে মানুষের সম্পৃক্ততাই নেই, এখানে হচ্ছে তারা এই আল্লাহ রুবুবিয়ত মেনে দুনিয়াতে আসতেই হবে তাদেরকে। দুনিয়াতে আপনি আসতে পারতেন, পারতেন না, আপনি আসে পারতেন, পারতেন না। আর রুবুবিয়তের কথাই হচ্ছে যে জিনিস আপনার হাতে নাই, অর্থাৎ তাদেরকে এই নীতি মেনে চলতেই হবে। বংশ পরম্পরা আসছে, বাপের থেকে সন্তান আসবে, সন্তান থেকে আবার সন্তান আসবে, এই সিস্টেম তাদেরকে দুনিয়াতে ফলো করে আসতেই হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। এবং তারা এই রুবুবিয়তের স্বীকৃতি দিয়েই দুনিয়াতে আসে। এই রুবুবিয়তের সাথে তাদের নাজাতের সম্পর্ক নাই, কিন্তু এই রুবুবিয়তের সাথে আল্লাহ তাআলা বলছেন যে আসে কি করবে। এরপর আল্লাহ তাআলা আয়াত বলতেছেন যে কালু বালা শাহিদ না, শাহিদ না, আমরা সাক্ষ্য দিলাম। বালা শাহিদ না, এটা এক অর্থ হয়, সাক্ষ্য দিলাম আরেক অর্থ হয় যে অবশ্যই অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি। আনতাকুল, আল্লাহ তাআলা কেন করছেন? আনতাকুল ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন কিয়ামতের দিন এটা বলতে না পারে যে আমরা তো রুবুবিয়ত সম্পর্কে গাফিল ছিলাম, রুবুবিয়ত সম্পর্কে গাফিল ছিলাম, এবং তোমাদেরকে রুবুবিয়তের একটা আলো তোমাদের অন্তরে দিয়ে দেওয়া হয়েছে, ফিতরি আলো, এটা সম্পর্কে তোমরা অস্বীকার করতে পারবে না। আও তাকুল ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম ওয়া তুহুল কা মা ফাআলা মুবতালুন, অথবা এটা বলতে পারে, তারা বলতে পারতো যে আমাদের বাপদাদারা শিরিক করেছে, আমরা তো ওদের অনুসরণ করেছিল, সেটা বলার কোনো সুযোগ নাই, কারণ তোমাদেরকে আমি ফিতরি আলো দিয়েছি, ফিতরি আলো দিয়েও তোমাদেরকে আমি পাকড়াও করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করেন না, আল্লাহ বলছেন তার নীতি হচ্ছে এটা, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাআ রাসূলা, রাসূল যতক্ষণ প্রেরণ না করবেন ততক্ষণ তিনি কাউকে পাকড়াও করবেন না। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকড়াও করার ইচ্ছা করেন তাহলে করতে পারেন, কারণ তাকে আমি রুবিয়তের পূর্ণ রূপ দিয়া, পূর্ণ জিনিস দিয়া, রুবিয়ত আল্লাহ তাআলার পূর্ণ হুজ্জত দিয়া, প্রমাণ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আপনি আল্লাহর বিধিবিধান, আল্লাহ তাআলার কথা অনুসারে আপনি দুনিয়াতে আসছেন, আপনি ইচ্ছা করলেও না এসে পারতেন না। এই জন্য অনেকে যেটা বলে যে আমাকে কেন পাঠানো হলো, এই বলার কোনো অধিকার তার নাই, কারণ তিনি রব, তিনি পাঠাবেন। আপনার অধিকার কেন পাঠানো হলো না, আপনি কেন পাঠাইছে, এটা অনুসারে দুনিয়াতে চলবে, তার ইবাদত করে যাবেন, এটা হলো মূল কথা। এটা না শুনে অন্য যেটাই যে প্রশ্ন করেন না কেন, সেটা কোনোদিনই আল্লাহর উপরে প্রশ্ন করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রশ্নটা একটা বেহুদা প্রশ্ন, মানে যারা বলবে যে আদম আলাইহিস সালাম আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন, কারণ এটা অধিকার কারো নাই, কারণ তিনি রব হিসাবে তিনি ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করবেন, সুতরাং তিনি পাঠিয়েছেন, এই নীতি মেনেই আমাদেরকে দুনিয়াতে আমরা আসছি। সুতরাং এই জন্য অমুকের ঘরে আমাকে কেন পাঠানো এটা বলার অধিকার নাই, আমার কেন অমুকের ঘরে পাঠানো হলো না এটা বলার অধিকারও নাই, কারণ তিনি রব হিসেবে যেখানে ইচ্ছা সেখানে আমাদেরকে পাঠিয়েছেন, এবং যে যেটা ইচ্ছা তিনি নির্ধারণ করেছেন, আমাদের কোনো কোনো কিছু নির্ধারণ করার অধিকার নাই। আমাদেরকে ওইটা দেখতেও বলা হয়নি যে আমি কি তোমার যে নির্ধারণ করেছি ওটা তুমি দেখবে না, তোমার দায়িত্ব হচ্ছে শরীয়ত অনুসারে চলা। নির্ধারণ কি করেছে, নির্ধারণটা থাকেই, যে কোনো প্রধান যিনি, যে কোনো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হলেও তিনিও একটা নির্ধারণ করেন, তিনি তো সব কিছু রব্বুল আলামিন, তো তিনি সব কিছু রব, তিনি সব কিছু নির্ধারণ করেছেন, সুতরাং সেখানে তিনি কি নির্ধারণ করেছে প্রশ্ন করার অধিকার কারো নাই।
বরং আমাদের দায়িত্ব হ্যাঁ তিনি অবশ্যই নির্ধারণ করেছেন আমার জন্য সবার জন্য নির্ধারণ করেছেন আমি আল্লাহর শরিয়াহ মোতাবেক চলি তাহলে জান্নাত যেতে পারবো আর যদি কোনো এর বাইরে চলি তাহলে আমি কখনো জান্নাতে যেতে পারবো না কারণ আমি এর বিরুদ্ধে চলেছি তো আমি আমাকে সহযোগিতা করার জন্য যে কোরআন দিয়েছেন কিতাব দিয়েছেন হাদিস দিয়েছেন নবী দিয়েছেন রাসূল দিয়েছেন অন্যান্য মানুষ মানে নেককার বান্দাদের দিয়েছেন যাদের মাধ্যমে বারবার আমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি একজন দাস তুমি একজন দাস তোমার কিন্তু মনিব আছে মনিবের কথা তোমাকে শুনতে হবে এগুলি কোনোটাই আমি না শুনে আমি তো উল্টা প্রশ্ন করি যে আমাকে এটা করলেন কেন এটা করলেন এটা উত্তর উত্তরও হবে না কোনোদিন আর উত্তরটা না হলে জবাবও কোনোদিন পাবেন না কারণ আল্লাহ তাআলা যেটা ইচ্ছা এটা তিনি করেন এখানে কারো কোনো অধিকার নাই যে আমাকে তাকে কোনো প্রশ্ন করে তার কথার বিরুদ্ধে যায় তো এখানে যে জিনিসটা আমরা এই সর্বশেষ বুঝলাম সেটা হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে একটা বিশাল জিনিস হচ্ছে ফেত্রি প্রমাণ ফেত্রি মানে কি স্বভাবজাত আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ফেত্রি একটা প্রমাণ দিয়ে দিয়েছেন এই প্রমাণটাও রুবুবিয়তের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস এই মিসাক যেটা মিসাক উল্লাজি আখাদা যেটা ইমাম তাহাবি বলেছেন যে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছেন বনি আদম থেকে যে অঙ্গীকার নিয়েছে আদম থেকে এবং তার সন্তানদের অঙ্গীকার নিয়েছে হক তো আমরা আদম থেকে যেটা নিয়েছেন এবং অন্যদের থেকে যেটা নিয়েছেন দুইটার মধ্যে আমরা কি পাই আদমও একজন আল্লাহর দাস আর বনি আদম সবাই কি আল্লাহর দাস সবাই থেকে তারা একটাই অঙ্গীকার নিয়েছে আল্লাহ তাআলা সেটাকে দুনিয়াতে তোমাকে আমার কথা অনুসারে যেতেই হবে এটাই হচ্ছে বংশ পরম্পরা যাওয়া এটাই হচ্ছে এখানে আখজের উদ্দেশ্য আমাদের সমাজ যেটা প্রচলিত আছে সেটা কি আলমে আরওয়াহ প্রচলিত আছে না আলমে আরওয়াহ আসল কিছুই নেই ভুয়া আলমে আরওয়াহ বলতে কিছু ছিল না কোনোদিনই এখনো নাই আলমে আরওয়াহের এই জিনিসটা কোথেকে যে আসলো আল্লাহ জানে মানে এটা আমাদের হচ্ছে আল্লাহ তার রু মনে হয় যেন আপনার কাছে মনে হচ্ছে কিছু রু তৈরি করে ওখানে রাখে দিয়েছেন এবং সময় মতো ওখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছেন এইরকম কিছু নাই কিন্তু রুটা হচ্ছে তখনই সৃষ্টি হয় যখন মায়ের পেটে আমরা যাই মায়ের পেটে আমরা তখন থাকি তখন আমাদের চারটি জিনিসের ফু দেওয়া চারটি জিনিসের কথা বলা হয় ফায়ুন ফাকু ফিহি রু তা সব শেষে রু ফুকে দেয় একটা নাফখা ইলাহিয়া আল্লাহর পক্ষ থেকে একটা ফু দেওয়া হয় যেমন মুসা ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফা নাফাখনা ফিহি মির রুহিনা যে আমরা মারিয়ামের মধ্যে আমাদের রু ফুকে দিলাম রুটা এটাও কোনো আগে সৃষ্টি ছিল এরকম না এটা ওই সময়ে প্রথম সৃষ্টি হয়েছে এজন্য কেউ যদি বলে যে আলম আরওয়াহ আমরা একসাথে ছিলাম পরে দুনিয়াতে আসছি এগুলি গল্প আর কিছুই না এগুলো কোনো অস্তিত্ব নাই আলম আরওয়াহ বলতে আগে কোনো অস্তিত্ব ছিল না রুহের আগে আলাদা কোনো অস্তিত্ব নাই ইমাম ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম ইমাম ইবনে আবিল আজহার হানাফি তারা বলেন যে অস্তিত্ব আসলে আগে কোনো রুহের আলাদা কোনো অস্তিত্ব আগে কখনো ছিল না হ্যাঁ কখন হবে মারা যাওয়ার পরে সেটা রুহের একটা আলাদা অস্তিত্ব রুটা কি রুটা হচ্ছে জিসমুল কিন্তু রুট একটা জিসিম লাতিফ সূক্ষ্ম একটা জিসিম যেটা বের হয় যেটা ঢুকে বের হয় বুঝছেন তো ঢুকেও বের হয় এর তো একটা একটা শরীর আছে এটা জিসিম আছে কিন্তু দেখা যায় না নুরানি আলোকিত একটা জিনিস এবং এটা বের হয়ে কোথায় যায় ওই লিনে না সিজিনে দুইটা এক জায়গায় যায় কিন্তু এর আগ পর্যন্ত এটাকে আলাদা কোনো একটা আলমের মধ্যে রেখে দিছে ওখান থেকে আইনে এনে দিয়েছে এরকম বিশ্বাস করা কিন্তু বৈধ না বুঝে আসছে কথাটা অনেক সময় এটা আমাদের সমাজের মধ্যে ওয়াজ করে অনেকেই দেখবেন আলম আরওয়াহ মধ্যে এটা করেছে আল্লাহ তাআলা এটা করেছে আসলে এটা না বুঝার কারণে ওয়াজগুলি করা হয় এগুলি শুদ্ধ না তাহলে আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিসসালাম এবং তার সন্তান থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছে সে অঙ্গীকার কোনটা যে সেটা অন্য হাদিসে আসছে হাদিসেগুলো সেগুলো আয়াতের সাথে সম্পৃক্ত না হাদিস যেগুলো আসছে সেটা কি অঙ্গীকার নিয়েছে আল্লাহ তাআলা যে বের করে যে আমি কি তোমাদের রব নই এটা হাদিসে আসছে আবার কোথাও আছে যে ইস্তাখরাজাহু এবং কামসালিদ দাররে এর মতো পিঁপড়ার মতো এত ছোট মানে আরো ছোট অনুর মতো যারা তো কুম্বুলা দারিয়া বলে অপরমাণু বোমাকে কারণ অনু যারা তো অনু অর্থাৎ একবার অনুর মতো বের করেছেন বের করে তাদের থেকে স্থান তাকাহ কথা বলাইছেন এরকম হাদিসে আছে কিন্তু সমস্যা হচ্ছে হাদিসগুলি সবগুলিতেই মাকাল আছে মাকাল এই জন্য আমাদের শেখ আবদুল্লাহ গনাইমান হাফেজাহুল্লাহ তিনি সবসময় বলতেন যে হাদিসগুলোর মধ্যে মাকাল আছে সুতরাং তোমরা এটা দিয়ে দলে দিও না তোমাদের দায়িত্ব হচ্ছে যে এটা বলা যে অবশ্যই আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন অর্থাৎ শক্ত অঙ্গীকার নিয়েছেন তার রবিয়তের ব্যাপারে যে আমার রবিয়ত অনুসারে তোমাদেরকে দুনিয়াতে আসতে হবে চলতে হবে রব তাকে মানতেই হবে এটা মানে এটা নয় যে আল্লাহকে আল্লাহ আমার রব এটা মেনে নিয়ে আসছে এটা নয় বরং রবিয়তের যে
যে নিয়ম এই নিয়ম অনুসারে তোমাকে চলতে হবে জগতে আসতে হবে আপনি ইচ্ছা করলে কি না মরে পারবেন কেউ পারবে না কেন কারণ রুবুবিয়তের অধীন আপনি আল্লাহর রুবুবিয়তকে আপনি মেনে চলতে হচ্ছে আল্লাহ লিখে দিয়েছেন প্রত্যেকটি বান্দাকে মরতে হবে বুঝছেন তো আর যে আসতে হবে আল্লাহ লিখে দিতে আসতে হবে এবং বলে আমি আর যাব না মায়ের পেট থেকে যাব তা কিন্তু কাজ হবে না আপনাকে আসতে হবে এই রুবুবিয়তের যে এই সিস্টেম এই সিস্টেমটাকে আপনাকে মেনে চলতেই হবে এটা আল্লাহ তাআলা অঙ্গীকার আমাদের নিয়েছেন এটা সত্য এবং এটার উপর কিছু সহি হাদিসও আসছে কিছু দুর্বল হাদিস আসছে যেগুলো সহি হাদিস ওখানে কিন্তু বের করে কথা বলাটা নাই যেগুলো দুর্বল হাদিস যেগুলোর মধ্যে অতিরিক্ত কথা বলাটা আছে তো বোঝা গেল যে কিছু এখানে সমস্যাগ্রস্ত কিছুটা দুর্বল হাদিসে যুক্ত হয়েছে কিন্তু আমরা এগুলো ফির ঈমান আনি যে আল্লাহ তাআলা একটুকু হাদিস সহি হাদিসে আসছে এক দলকে জান্নাতের জন্য আর এক দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন এবং এটাকে কথা বলার কোনো অধিকার নাই কারো কারো বলেছেন আল্লাহর কাছে আমরা কি করতে হবে আমরা আল্লাহর কাছে সর্বক্ষণ এই দোয়া করতে আল্লাহ যেন আমাকে ওই দলের ভুক্ত করেন যে দলের জান্নাতের যে ব্যক্তি এইভাবে দোয়া করতে থাকবে এভাবে চলতে থাকবে আল্লাহ তাকে উল্টো দিকে নিয়ে যাবেন না কারণ আমি যদি কোনো এই ভয়ে না থাকি নির্ভয় হয়ে যাই যে আমাকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে তাহলে হচ্ছে সমস্যা তাহলে সমস্যা এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা গায়েবে রেখে দিয়েছেন গায়েবের এই জিনিসটা কাউকে জানাননি যাদেরকে জানিয়েছেন তারা আরও বেশি এবাদত করেছে কারণ তারা এই পর্যায়ে লোক ছিল যে তারা কোনোদিন নির্ভয় হয়ে যেতেন না বরং বেশি কান্নাকাটি করতেন আবু বকর ওমর ওসমান আলী ওনারা ওনাদেরকে জানিয়ে দিয়েছেন আর আমাদেরকে জানিয়ে দেন না কারণ আমরা নির্ভয় হয়ে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অনেক হাদিসের ব্যাপারে সাহাবায়ে কেরামকে বলতেন যে এটা বলে দিও না বলে দিলে তারা কি করবে তাওয়াক্কুল করবে এটার উপর ভরসা করে বসে থাকবে অন্যান্য আর আমাদের উপর বলে দিলে তো আমরা তো খালাস আর আজকে থেকে ঘুমাইতে আরম্ভ করবো জান্নাত তো আছেই আর সমস্যা নেই আর জান্নাত হইলে জাহান্নাম লেখা থাকলে কইতাম যে আমার আর কি কেন আবাদ করো জাহান এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালাহু তোমার দায়িত্ব খুঁজিও না আল্লাহ কি লিখেছে এটা এটা খোঁজার তোমার দায়িত্ব নয় দায়িত্ব হচ্ছে আমল করা শরীয়তের উপরে তুমি যদি কোনো জান্নাতি হও জান্নাতের আমল করতে তোমার জন্য সহজ করে দেওয়া হবে আর যদি কোনো জাহান্নামী হও জাহান্নামের আমল তোমার জন্য সহজ করে দেওয়া হবে এখন তুমি কোন দিকে যাও মন্দিরের দিকে যাচ্ছ না মসজিদের দিকে যাচ্ছ এটা তোমার বিষয় তুমি দেখো কোন দিকে তুমি যাবে কোন দিকে তুমি যেতে পারবে কারণ এই বিশ্বাসটা আমাদের রয়েছে যে আল্লাহ তাআলা এক দলকে জান্নাতের সৃষ্টি করেছে একদলকে জাহান্নামের সৃষ্টি করেছেন যারা বলে যে কোনো কিছু স্থিরীকৃত হয়নি তারা কারা কাদারিয়া আর যারা বলে যে সব সিরি কিছু আমার কোনো আমল নাই শরীয়তকে অস্বীকার করে তারা হচ্ছে জাবরিয়া পার্থক্য ওইটা শরীয়তকে অস্বীকার না করলে জাবরিয়া বলা হয় না এটাকে অনেকে মনে করে যে যদি আল্লাহ নির্ধারণ করতো তো কাদিরিয়া না এটা এটা জাবরিয়া হয় না আল্লাহ নির্ধারণ করছে ঠিক কিন্তু আমি তো জানি না স্রষ্টা সব কিছু নির্ধারণ করবেন কারণ তিনি স্রষ্টা একটা সাধারণ রাষ্ট্রপতি যদি কোনো তার দেশের বাজেট নির্ধারণ করেন বছরের পঞ্চবার্ষিক বাজেট হ্যাঁ তারপরে বার্ষিক বাজেট করেন রব্বুল আলামিন তিনি এত বিশাল তার এই রাজত্বের বাজেট নির্ধারণ করবেন না সব কিছু নির্ধারিত থাকবে না এটা আপনার কিভাবে মনে হলো তখন আপনার মনে হলো কি বলবেন যে এমন এক এমন একজন আমার স্রষ্টা যিনি আমার সম্পর্কে কিছু জানে না আমার সম্পর্কে কিছু লেখে না আপনি উল্টাটা বলতে থাকবেন তখন এটা ঠিক না আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুল্লু সগীরিন ওয়া কবীরিন মুস্তাতার ছোট বড় সব কিছুই লেখা আছে সাহাবায়ে কেরাম এটা বারবার প্রশ্ন করতেন সুবহানাল্লাহ একজন দুইজন নয় বারবার প্রশ্ন করতেন দশ ঊর্ধ্ব সাহাবী প্রশ্ন করেছেন দশের ঊর্ধ্ব যে ইয়া রাসূলুল্লাহ আমরা যে এখন করছি এগুলি কি এখন না আগে লেখা হয়েছে রাসূল কি বলতেন আগেই লেখা হয়ে গেছে তো সাহাবা কেন কি বলতেন ইয়া রাসূল আমরা আর কেন আমল করব তো হয়ে তো আছে তোমাদের তোমাদের কাজ হইতে খোঁজা না তোমাদের দায়িত্ব হচ্ছে আমল করে যাওয়া যে কাজ যেটার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য সহজ করে দেওয়া হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব সময় উত্তর দিতেন কখনো ভিন্ন কোনো উত্তর রাসূলুল্লাহ দেন নাই এটা বলেন নাই যে না না লেখা হয় না বা তোমাদের ওইটা লেখার কারণে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না বা ওই লেখার কারণে তোমাদের এটার উপর কোনো প্রভাব পড়বে না এই জাতীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো বলতেন না কথা বুঝে আসছে সুতরাং এই জাতীয় কথা আমরা না বলি এগুলো আমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে উত্তর দিই সেভাবে উত্তর দেই অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু লিখেছেন সবকিছু তিনি জানেন সবকিছু লিখেছেন এবং সবকিছুর তিনি ইচ্ছা করে সবকিছু হয় তবে আমরা জানি না আমাদের কোন ভাগে আমরা আসি আমাদের দায়িত্ব সার্বক্ষণিক ভালো দিকটা খোঁজা ভালো সাইডটা খোঁজা ভালো দিকটার দিকে যাওয়া আল্লাহ তাআলা কাউকে অন্য দিকে নেবেন না হ্যাঁ কখনো কখনো কোনো কোনো হাদিসে আপনি পড়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে একজন মানুষ আমল করতে থাকে করতে থাকে করতে থাকে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে এক বিঘত পার্থক্যতে এমন সময় তার তাকদীর এসে তাকে জাহান্নামে নিয়ে যায় হাদিস আছে না এটা কিন্তু সহি হাদিস কিন্তু আসলে অর্থ কি বুঝতে বুঝছেন কিনা অর্থ বুঝছেন কিনা প্রথম দিন অর্থ বুঝতে হবে ফি অন্য হাদিসে বর্ণনাটা আসছে ফি মা ইউরা আলিন নাস মানুষের কাছে মনে হচ্ছে লোকটা জান্নাতের আমল করছে আসলে জান্নাতের আমল করে না তার এখলাসের অভাব ছিল আমল ছিল এখলাস আমল ছিল তার আমল অভাব ছিল না এখলাসের আমল ছিল
এবং অনেক কাজ করেছে যেগুলো সে আল্লাহর জন্য করে নাই দুনিয়ার জন্য করেছে এবং অনেক কাজ ছিল যেগুলো তার তার কপটতা ছিল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন যে লোকটা কপট ছিল এজন্য সে আমলনামা তার সামনে আসছে ইখলাস যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহর দিকে উল্টো দিকে তাকে নিয়ে যাবেন না আর আরেকটা কারণ দুই টাকার আলোর দ্বিতীয় হচ্ছে এই লোককে শেষের দিকে এসে যেটা করতেছে এটা হচ্ছে এই সময় এসে সে আল্লাহ তাআলার তার ইয়ার উপরে তার ওয়াদা ওয়াদার উপরে সে স্থির থাকতে পারেনি এখন মনে করছে নিজে অনেক কিছু হয়ে গেল অহংকারী হয়ে গেছে আর নিয়ম হচ্ছে ইবাদত ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছে আমি কখন আমি নিরাপদ হব যে আর হয় না এখন খালাস তিনি বলছেন যখন জান্নাতে একটি পা রাখবে ততক্ষণ পর্যন্ত তোমাকে নির্ভয় থাকতে হবে ভয় ভয়ময় থাকতে হবে তাই এর অর্থ হচ্ছে ভয়ের মধ্যে আপনাকে সারা জীবন কাটাতে হবে যে আল্লাহ যদি কোনো পাকড়াও করে জাহান্নামে যেতে হবে যখনই আপনি নির্ভয় হয়ে যাবেন বুঝতে আপনার দোষে আপনি এখন জাহান্নামে দিয়ে যাচ্ছেন আপনাকে আর কিছু কেউ বলতে পারবে না আর ওইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জীবন কপটতাও করেছে সেই ব্যক্তিও কপটতার কারণে প্রথম প্রথম আমলগুলি দেখে মানুষের কাছে মনে হচ্ছে বড় বড় আমল করেছে কিন্তু সেখান থেকে আসলে সে ভালো আমল করে তার উদ্দেশ্য খারাপ ছিল প্রথম দিন থেকে শেষে আল্লাহ তার প্রসার করে দিলেন তার উদ্দেশ্য খারাপ বা ভালো সেটা আল্লাহ তার প্রসার করে দুই হাদিসে দুই রকমই আসছে আপনারা জানেন যে আইএসএস যেটা করেছে ওটা দাঁড়িয়ে কামাইয়া শেষে দাঁড়িয়ে দেখাইছে যে আসলে আইএস পরিচালক যেটা ছিল ওইটা দেখছেন না আমেরিকা লন্ডন দাঁড়িয়ে দাঁড়িয়ে কামাই বলছে আমি কোনো দিনেই মুসলিম ছিলাম না আমি সবসময় তথাকথিত ব্যক্তি ছিলাম হ্যাঁ ইহুদি ছিলাম আমি তাদেরকে নিয়ে দেখাইছি পথ দেখাই তারা আমার পিছু পিছিয়ে হাঁটছে এরকম বহু মানুষ আছে তারা আপনার কাছে মনে হবে খাঁটি আল্লাহর বান্দা আমার আমাদের বাড়িতে এক সময় বেনুবাবু না এক ব্যক্তি বেশি এসে আশ্রয় নিয়েছে খাইছে খাওয়া দাওয়া বলতেছে না আমরা স্বাধীনতার সময় ছ মাস এখানে ইমামতি করেছে সে তো মানুষ বুঝতে পারে না কেন দাঁড়িয়ে আছে লম্বা আমার কেউ বুঝতে পারে না আমি সবাই কেন মরার জন্য মরতে পারবে না হিন্দু হচ্ছে তো ইমামতি করেছে আপনি কি করবেন আপনি থাকেন মানুষ তো মনে করছে মুসলিম মানুষ লম্বা দাঁড়িয়েওয়ালা মানুষ হ্যাঁ এরকম বহু মানুষ থাকতে পারে এই জন্য ইমানের মশালাটা আপনি শেষ পর্যন্ত কখন যে মরা মরার আগ পর্যন্ত আপনাকে এবাদত করে দিতে হবে রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার এবাদত আপনার ইমান শূন্য হয়ে যেতে পারে একজন মানুষ এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ এইটাকে উপরেই আমাদেরকে বুঝতে হবে যে আসলেই মিসাক যেটা সত্য ওয়াদা করে আমাদেরকে যেটা নেওয়া হয়েছে এইটার সাথে কোরআনের আয়াতের আসলে সম্পৃক্ততা নাই কোরআন আয়াত যেটা বলেছে আমাদের দুনিয়াতে রবিয়ত মেনে নিয়ে আসছি আর মিসাকের আয়াত হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার রবিয়তে স্বীকৃতি দেবো আলাদা একটি আয়াত সেখানে অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর অনেকে দিতে পারে না এই জন্য ওইটার সাথে এটা আমরা যুক্ত না করি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমরা সর্বশেষ একটা মাসালা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে জিনিসটা খুবই বেশি আলোচিত পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহর রবিয়ত সাব্যস্ত করা বিষয়টি আদিল্লা তাআলা রবিয়াতিল্লাহ আল্লাহ রবি সাব্যস্ত করবেন কি করে আল্লাহ তাআলা আমাদের রব কিভাবে সাব্যস্ত করবেন বলেন তো কে পারেন হ্যাঁ সৃষ্টি আছে স্রষ্টা থাকবে একটা হয়েছে মাশাআল্লাহ সুন্দর এত ইচ্ছে উত্তম জবাব কি হইতে পারে হ্যাঁ আরেকটা আছে বলেন নিদর্শন আছে আবার যারা ইয়া পড়েছেন শেখ হোসেন মাহমুদ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি সালাতুল রাসূল পড়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ আছে কাইফা আরাফতা রব্বাকা তোমার রবকে কিভাবে চিনেছ সেখানে কি উল্লেখ আছে আয়াতিহি ও মাখলুকাতি আপনি একটা বলেছেন মাখলুকাতি আরেকজন বলবেন আয়াতি আমরা আল্লাহকে চিনেছি তার নিদর্শন দিয়ে তাহলে একটা হলো আল্লাহকে চিনাদা কি দিয়ে নিদর্শন দিয়ে নিদর্শনের মাসালা সেটা সরাসরি আপনি কোরআন কারিম আল্লাহ তাআলা বারবার বলেছেন আপনি যদি কোনো কিচ্ছু না একটা মশা নিয়ে আপনি চিন্তা করেন আপনি মানবেন একটা মশা নিয়ে চিন্তা করলে আপনি মানবেন দেখেন মশা ছোট্ট একটা প্রাণী তার ভয়ে আপনি কিসে ঢুকেন খাসার ভিতরে ঢুকেন ঠিক না চিন্তা করে দেখছেন আল্লাহ তাআলা একটা মশা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলেন যে তুমি সাংঘাতিক অপরাধ তুমি মশার সাথেও পারবে না একটা মাসি তার নাকে বসতেছিল কার খলিফা আবু মনসুর খলিফা মনসুরের নাকে বসতেছিল আবু হানিফার সামনে বসা ছিল বারবার খলিফার নাকে বসে আবু হানিফার নাকে বসে না তো বলতেছে রাগ করে বলতেছে আবু হানিফা আল্লাহ তাআলা মশা কেন সৃষ্টি করলেন তো আবু হানিফার সুযোগ পেয়ে একটু ভালো করে দিলেন বললেন যে অহংকারী যারা তাদের মাথা নিচু করার জন্য মানে তোমার মতো যখন লোকদেরকে নিচু মাথা করার জন্য কারণ তিনি আবার দেখতে পারতেন না ওনারা এই জন্য উল্টা করে আক্রমণ করে একটা কথা বলে দিলেন তো বলছে না এই জন্য না এটা কি বলো না এটাই বারো এটা বললেন এর অর্থ হচ্ছে একটা জিনিস আল্লাহ তাআলা যে কোনো একটা দিকে তাকাবেন আপনি আল্লাহর অস্তিত্বের কথা স্বীকৃতি দিতে বাধ্য হবেন এটাই কবি বলতেছে অফিকুল্লি সেই ইল্লাহ আয়া ইদু ইদুল আলা আন্না ওয়াহিদু যে প্রত্যেক জিনিসে এমন নিদর্শন আছে এটা আপনাকে
বলবে যে আল্লাহই আল্লাহ তাআলা এক স্রষ্টা আপনি যে কোনো জিনিস চিন্তা করেন এই যে ধরেন এই মধুফোকা মধুফোকা কি মাটির ভিতরে থাকে মাটির মধ্যে বসে উপরে উপরে বসবে ঘর করব কোথায় এমন জায়গাতে যেখানে ময়লা ঢুকে না এমন জায়গাতে কেন তার এটা কাজে লাগবে নিজেও কাজে লাগবে অন্যদের কাজে লাগবে আল্লাহ তাআলা তাকে সেভাবে বলেছেন ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনি তাখযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন মুমিনের সাজের উঁচু গাছে আরিশ আরিশ মাসা আছে মাসাকে বলে আরিশ উঁচু মাসা যেখানে আছে এখানে ঠিক মাটির ভিতরে জীবনও আপনি পাবেন না অন্যদের মাটির ভিতরে পাবেন কিন্তু এটার মাটির ভিতরে উঁচু জায়গা হইতে হবে কিছু না কিছু উঁচু উঁচু করে দিতে হবে যেখানে সে অন্ত ময়লার ভিতরে সে ঢুকবে না কোনোদিন এবং ময়লার ভিতরে বসবেও না সে যদি কোনো কারণে ময়লাতে বসছে অন্যরা কয়েকজন ধরে মেরে ফেলবে এটারে এটা দুয়ে মেরে ফেলবে মানে মাছ এই মধুপোকার একটা ধর্ম হচ্ছে ময়লাতে বসছে ওইটাকে অন্যরা তুই মেরে ফেলবে এটা আর এখানে বসতে দিবে না কারণ এটা তুমি নষ্ট করে দিবে আমাদের চাক নষ্ট করে দিবে এভাবে তারা পাহাড়দের বসায় এই যে একটা দুটো না প্রত্যেকটা জিনিস ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার মিফতাহ দারে সাআদা এটার মধ্যে তিনি এগুলি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি সৃষ্টির মধ্যে এমন নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন এমনকি আকসামুল কলম মধ্যে তিবিয়ান যে আকসামুল কলম উল্লেখ করেছেন এমন কিছু নির্দেশন দিয়েছেন যে নির্দেশনগুলি প্রমাণ করে যে একটি জিনিসের মধ্যে আপনি দেখবেন যে রুবিয়তের কারণ উল্লেখ আছে আল্লাহকে রব হিসেবে মানার মতো এরকম জিনিস রয়েছে তাহলে কিভাবে চিনলাম আল্লাহকে দুইটা ক্যারেক্টার হচ্ছে কি আয়াতিহি নির্দেশন আরেকটা মাখলুকাতিহি মাখলুক দিয়ে আয়াত দুইটাই মাখলুক তো আয়াত আয়াত তো আলাদা কিন্তু আয়াত ছাড়া ইয়ে আছে আয়াত আয়াত ছাড়া ইয়ে আছে আয়াত দুই রকম আছে একটা হচ্ছে আয়াত কাউনিয়া যেমন চন্দ্র সূর্য এগুলো হচ্ছে আয়াত কাউনিয়া প্রাকৃতিক নির্দেশন আর কিছু আছে আয়াত আয়াত বা আয়াত শরাইয়া শরাইয়া কি কোরআন হাদিস যেগুলো আছে এগুলো হচ্ছে আয়াত শরাইয়া কোরআন আয়াতের মতো কেউ আয়াত আনতে পারছে এগুলো আনতে পারে এই জাতীয় কিছু জিনিস এগুলির মাধ্যমে আপনি তাহলে আপনার আয়াতই ও মাখলুকাতই আমরা জানতে পারলাম যে আল্লাহকে চিনে দেবো কারণ দুটো হলো এর বাইরে আরো আছে হ্যাঁ ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে চিনতে হলে অতিরিক্ত হবে না আল্লাহকে আল্লাহ নিজেই আল্লাহকে পরিচয় তুলে ধরছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন এগুলি একটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে আল্লাহ হলো যে খালাকা সামাওয়াত ওয়াল আরদ ফিস্তিতা ইয়ামি সুম্মা স্তাওয়া আলা আরশ এমন কেউ কি কোনদিন বলেছে যে এমন কেউ অন্য কোন ধর্মে কেউ কি বলেছে অন্য কোন দিন ধর্ম দেখেন কেউ কি বলেছে যে আমি আসমান জমিন সাত দিনে সৃষ্টি করেছি বা ছয় দিনে সৃষ্টি করেছি বা এমন কি কেউ বলেছে যে আসমান জমিন একসাথে ছিল আমি আলাদা করেছি তাহলে বোঝা গেল আল্লাহকে চিনতে হলে আল্লাহর কোরআন আয়াত তো যথেষ্ট আল্লাহ নিজেই যথেষ্ট যে তাকে চিনার জন্য অতিরিক্ত কোনো প্রমাণের প্রয়োজন হয় না এটা হচ্ছে এক নম্বর প্রমাণ যে আল্লাহকে চিনতে অতিরিক্ত প্রমাণ প্রয়োজন হয় না দ্বিতীয় প্রমাণ আপনি বলেছেন যে আল্লাহকে চিনতে হলে তার মাখলুকাত দিয়ে চিনা যাবে তিন নম্বর হচ্ছে আল্লাহকে চিনতে হলে তার নিদর্শন সমূহ চিনা যাবে নিদর্শন শরাই নিদর্শন হতে পারে আবার কাউনি নিদর্শন হতে পারে প্রাকৃতিক নিদর্শন হতে পারে আবার শরীয়ত কোরআন এবং সুন্নাহ নিদর্শন হতে পারে আচ্ছা চার নম্বর হচ্ছে মাকাইস আকলিয়া মাকাইস আকলিয়া কি যে যেটা আমরা সবসময় উল্লেখ করে থাকি সেটা কিরকম ইমামরা এটা সবসময় উল্লেখ করে থাকেন এক ব্যক্তি মরুভূমিতে যাচ্ছিল যাওয়ার সময় দেখলো যে পদচিহ্ন আছে পদচিহ্ন তখন সে বললো যে সামনে যে দেখলো যে পদচিহ্ন শুধু উঁটের বিষ্টাও আছে তখন কি বললো তখন সে বললো যে আসারুল আকদামে তাদুল আলাল মাসির যে পদচিহ্ন বোঝাচ্ছে যে এখানে একজন লেখক এখানে একজন কি একজন লোক গেছে আর উঁটের বিষ্টা বোঝাচ্ছে যে এখানে কি ছিল ওট ছিল তো এই বিশাল আকাশ বিশাল জমিন এটা কি প্রমাণ করে না যে একজন স্রষ্টা আমার রয়েছে কারণ আমি সৃষ্টি নই আমার একজন স্রষ্টা রয়েছে কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন এই হিসাবে যে আম খুলুকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াত ওয়াল আরদ বাল্লাহ ইউকিনুন আম খুলুকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন তারা কি নিজে নিজে সৃষ্টি করেছে নিজেদেরকে নাকি তারা সৃষ্ট নয় দুটো একটা বলতে হবে যদি বলে সৃষ্ট তাহলে তাদের একজন স্রষ্টা আছে আর যদি বলে যে আমি আমার নিজেদের সৃষ্টি করি নাই তাহলে অবশ্যই তাকে কেউ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা এটা ইয়াদ সুন্দর করে সূরা যারিয়াতের মধ্যে তুরের মধ্যে এটা উল্লেখ করেছেন অর্থ হচ্ছে এইটা এমন এক প্রমাণ যে প্রমাণ কেউ অস্বীকার করতে পারবে না এই সৃষ্ট আমি আজকে বলছিলাম একটা কথা যখন দেখলাম যে আপনাদের এই রাস্তার মাথায় একজনের বট বৃক্ষ পূজা শুরু করছে বুঝলেন নাই এটা পূজাই এক ধরনের গোড়ায় তেল দিয়া উপরে বাজার বাঁধাই করে বট বৃক্ষের মধ্যে এটা লটকানো এটা লটকানো কি এটা বট বৃক্ষের আমার এত বন্ধ না কিসের ঠিকই আগেকার দিনে হিন্দুরা বট বৃক্ষ পূজা করতে এখন আমরা মুসলিমরা শুরু করে দিয়েছেন বিভিন্ন নাম দিয়ে আর কি নাম বদলাইছেন একটু বট বৃক্ষে আমি বললাম যে কেন মানুষ যারা নাস্তিক তারাও কিন্তু এখানে আসে এর অর্থ হচ্ছে আল্লাহর এবাদত যে ব্যক্তি করবে না আল্লাহ তাকে হাজারো
দাসত্বের ভিতরে ঢুকাবেন যে এরা তো মানুষ আল্লাহর ইবাদত করবে না আমার দাসের ইবাদত করে তুই জীবন যাপন করবি এরা যেহেতু আল্লাহর ইবাদত করে না এখন তারা বড় বৃক্ষের ইবাদত করবে ও কোথাও কোন একটা বড় বিল্ডিং এর ইবাদত করবে অথবা একটা বাঁকা খুশি একটা ইবাদত করবে বুঝেন না কথাটা যে অথবা কোন মানুষের ইবাদত করবে অথবা কোন হ্যাঁ নেতার কমরেডের ইবাদত করবে বুঝছেন তো এই সম এই তাদের নিজস্ব একই রকমের স্বাস্থ্যবান রক্তমাংসের গড়ার পিছন তার ইবাদত চলতেছে কারণ এক আল্লাহর ইবাদত তার থেকে সে মারুম হয়ে গেছে এটাই কিন্তু মানুষ মাত্রই স্বীকৃতি দিতে হবে সৃষ্ট সে সৃষ্ট কোনো সন্দেহ নাই সৃষ্ট কেন কারণ সে আগে ছিল না কারণ সে আগে ছিল না এটা দিয়ে দলিল দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিয়েছে না তিনটা যখন তারকা উঠলো তখন বলে যে এটা রব বলে হ্যাঁ এটা কিছু কোন বলে চলে গেছে কাজ এটা চলে যায় এটা আবার রব হলো কি করে এটা তো থাকতে পারে না আর মানুষ চলে যাচ্ছে মানুষ বন্ধু রব হতে পারছে না বুঝলেন না কথাটা তারপরে গেল চাঁদ চাঁদের ঘরে বলে কিছুক্ষণ চাঁদ চলে গেছে কারণ আল্লাহ যদি হেদায়ত না দেয় তো উনি তো এটা বুঝাচ্ছে মূলত উনি ছোট কাল থেকেই তিনি তাওহীদের উপর ছিলেন তো আল্লাহ যদি হেদায়ত না দেয় হেদায়ত কেউ দিতে পারবে না এরপরে যখন সূর্য উঠলো সূর্য চলে গেল তিনি কি তিনি বললেন কি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে কওম জেনে রাখো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি এই শিরক করতে পারি না কারণ সে তো চলে যায় তার তো কোনো অস্তিত্ব নেই তার সৃষ্ট সৃষ্ট জিনিসের ইবাদত আমি কিভাবে করতে পারি ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মুওয়াহিদ এবং আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা খলিল কেন এই কারণে যে তিনি একাই এই এই জিনিসগুলো নিয়ে নড়েছেন যুদ্ধ করেছেন এখানে অস্তিত্বের প্রশ্ন এখানে মানুষের কাছে এই বিষয়টি স্বাভাবিক জিনিসটাকে মানুষ অনেক কিছু দুর্বোধ্য করে ফেলেছে কয়টা হলো আমাদের কাছে চারটা পাঁচ নম্বর হচ্ছে ফিত্রি দলিল আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারীমে আফিল্লাহ শাকুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা কি আল্লাহ সন্দেহ করছো তোমাদের অন্তর বলে না যে আমার একজন স্রষ্টা আছে আপনি যতই লুকান না কেন আপনার তো ব্যথা বেদনা হয় আপনার অভাব হয় আপনার কষ্ট হয় আপনি যখনই ব্যথা বেদনা অভাব কষ্ট দূর করতে যান যদি আল্লাহর কাছে না যান তো কার কাছে যাবেন কবরের কাছে মাজারের কাছে ওলির কাছে কসবের কাছে তাই না যেখানে ইচ্ছা সেখানে যাবেন কেন আপনার তো অভাব বেদনা দূর করতে হয় তাহলে আপনাকে এখানে ফেত্রি একটা জিনিস অন্তরের ভিতরে আছে যে আমি সর্বে সর্বানন আমার কি আছে আমাকে একজন সৃষ্টি করেছে অন্তরের ভিতরে আছে এইটাও স্পষ্ট দলে যে রবিয়ত দলে এখানে আর বাড়তি কিছু দরকার হয় না স্বাভাবিক দলিলগুলি বুঝাচ্ছি ছয় নম্বর হচ্ছে ইজমা আল উমাম সমস্ত জাতির মধ্যে আপনি ঘুরে দেখেন কোনো জাতি ফুরফুরি নাস্তিক পাবেন না কোনো জাতিকে ফুরফুরি নাস্তিক পাবেন না হ্যাঁ এখন তৈরি হচ্ছে একটা গোষ্ঠী ইউরোপ আমেরিকা একটা গোষ্ঠী নাস্তিক তৈরি হচ্ছে এটা মানুষ তৈরি করতেছে ম্যান মেড কিন্তু একটা কোনো দিন কোনো জাতি পুরো জাতি কোনোদিন আপনি খুঁজে পান না যে এই পুরো জাতিটা নাস্তিক তৈরি হয়েছে এমন নয় এমনকি আফ্রিকার জঙ্গলে যান সেখানে যারা আছে ওদেরকেও দেখবেন যে না কিছু তারা ইবাদত করে কিছু না কিছু তারা দাসত্ব মানে নাম ভিন্ন দেখ এমনকি হয়তো বানর ইবাদতগুলো করে মানে এমন নয় যে সে বলে না আমাদের তো ইবাদত করার কিছু নাই এটা না তারা কিছু না কিছু একটা করে এমনকি ভয় যেটা করে সেটা হলো ইবাদত করে কারণ তার তো ভয় আসবে কারণ সে তো দাস দাসের তো ভয় আসবেই দাসত্ব ভয় আসবেই তো দাসের ভয় যদি আল্লাহর জন্য না হয় কার জন্য হচ্ছে সৃষ্টির কারো জন্য হচ্ছে এটাই স্বাভাবিক সুতরাং এজমা আল উমাম সমস্ত জাতি একমত যে রব আছে পুরো জাতি কখনো এক হয় না নাস্তিক হয় না নাস্তিক সবসময় আগে খুব কম ছিল নাম কেউ আসতে নাস্তিক ছিল কে নমরুদ চালাকি করতো চালাকি করছে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছে হেরে গেছে আর মুসা আলাইহিসসালামের যুগে কে ছিল ফেরাউন নাম কেউ আসতে কিন্তু সে পর্যন্ত সে বলেছিল আমান তু বিল্লাজি আমানাত বি বনু ইসরাঈল বনু ইসরাঈল যেতে ঈমান আনছে আমিও তাতে ঈমান আনলাম কিন্তু আল্লাহ বলেছেন আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন ঈমান আনার সময় হলো তোমার এখন তো তুমি ফেরেশতা দেখে ফেলেছো ফেরেশতা দেখলে আর ঈমান হয় না ফেরেশতা দেখে ফেলে আর ঈমান হয় না এই জন্য কারণ তখন তো আখিরাত শুরু হয়ে গেছে এই সময় তার আর ঈমান হবে না ওয়া কুনতা মিনাল মুফসিদিন মুফসিদ অন্তর্ভুক্ত তোমার ঈমান আর গ্রহণযোগ্য হবে না এই জন্য কিন্তু কোনো মানুষই এটা বলবে না যে পুরো জাতি নাস্তিক হয়ে গেছে নাস্তিক ছিল এরকম না নাস্তিকরা অল্প একটা দুটো হয় কিন্তু তাদের প্রভাব অনেক বেশি হয় কারণ তারা বেপরোয়া হয় এরা বেপরোয়া হয় আমাদের যেমন নাস্তিকদের মধ্যে একটা বিখ্যাত নাস্তিক ছিল কে খুব নাম কিন্তু ওর অনুসারী তো খুব কম আরো জালি ধরেন অথবা ধরেন আহমদ শরীফরা ধরেন এই যে তুই কিছু কিছু নাস্তিক আমরা আগেগুলি বলতেছি আধুনিকগুলি আমি জানি না অনেকের নাম ও বাবা থারা বাবা গরু বাবা আছে না কতগুলি তো এগুলি এগুলির অনেকগুলো নাস্তিক হয়েছে কিন্তু এগুলির মানুষ অনুসারী কি আছে নাকি নাই কিন্তু এই যে নাস্তিকতা বা দেশের বাইরে বসে বসে এক নাস্তিক হ্যাঁ তথা আসিফ কি জানি হ্যাঁ
মুফাসসির আসি বারো কয়টা শয়তান কয়টা মাসুদ তিন শয়তান বসে বসে সারা করে ইসলামের বিরুদ্ধে এগুলি করে, অন্য কোনো ধর্ম তারা চোখে দেখে না, ইসলামের ফাইলে বারোটা বাজানোর চেষ্টা করে, নিজে তো শয়তান হয়ে গেছে। এদের কথা মানুষের কানে দিবেন না, শুনবেন না, ওদের কয়া দেখতে বাদ দিবেন, ওদের প্রশ্ন উত্তর দিয়ে চেষ্টা করবেন না। এই নাস্তিকরা সুযোগ পায় আপনারা বেশি শুনুন বলে, কোনোদিন শুনবেন না, এগুলিকে বয়কট করে যাবেন, শুধু বয়কট করে যাবেন। বয়কট করাটা শরীয়তের নীতি, এগুলি কোনোদিন শুনলে সন্দেহ অন্তর ভিতরে ঢুকাই দিবে এবং আপনি এটার পিছনে দৌড়াবেন। অনেকে আছে উত্তর দেয়, উত্তর দেওয়ার কোনো দরকার নেই, এদের সাথে কোনো ডিবেট করে আপনি তাকে ফর্ম উঠিয়ে দিচ্ছেন, এটা কখনো করবেন না। আমাদের কিছু ভাই যারা হাদিস অস্বীকারী তাদের সাথে মোনাজারায় গেছে, মোনাজারার কি আছে কাফের সাথে? সোজা কথা, হাদিস অস্বীকারী কাফের, তার সাথে কোনো মোনাজারা হবে? তুমি হাদিস মানো কিনা আগে বলো, তারপর কথা বলো। হাদিস মানো না তুমি কাফের, বিরুদ্ধে সময় নষ্ট করে লাভ নেই। শরীয়ত দৃষ্টিকোণ হচ্ছে এই সাথে কোনো রকমের মোনাজার আপনি করবেন না, কারণ তারা আপনার কথা শুনবে না, তারা বরং তাদের যে ফসা জিনিসগুলো বড় বড় জায়গাতে উঠে দিবে, আপনার যেন আপনার অনুসারী লোকদের মধ্যে যেন সুযোগ করে এই সন্দেহগুলো ঢুকিয়ে দিতে পারে। এই জন্য আগে এদের কোনো মোনাজারা যাবেন না, প্রয়োজন আপনার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে যাবেন বিভিন্ন ফোরামে, বিভিন্ন ইয়েতে ব্লগে উত্তরগুলো দিয়ে যাবেন, কিন্তু কখনো আপনি তাদের সাথে কোনো আলোচনা বা এতে যাবেন না, কারণ তারা ফর্মে উঠতে চায়। আমাদের কিছু ভাই উঠে অন্যায় ভুল করেছে, আমি মনে করি যে এই আলোচনাগুলো কখনো সঠিক কাজ ছিল না, কারণ এদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। এরা হচ্ছে শয়তান টাইপের, এরা কোনোদিন ইমান আনবে না। আপনি আলোচনা তাদেরকে করা যায়, তারা ইমানের আলো পাইলে আলো চলে আসার সম্ভাবনা আছে, কিন্তু এরা তো গেছেই শয়তানি করতে, এবং ওখানে থেকে তারা এটার কারণে টিকে আছে, এইটার কারণে তারা বৃত্তি পায় বাইরে বিভিন্ন সংস্থা থেকে আপনার কথা শোনার জন্য বসে আছে। হ্যাঁ, ওরা আপনাকে শোনার জন্য আপনার হুজুরের কাছে আগে থেকে আসতো না, তারা এটার জন্য, তারা শয়তানি করার জন্য গেছে। এদের কোনো কথার উত্তরও দেওয়া যাবে না, শোনা যাবে না, কেউ কি বলছে দেখলে কাট করে দিতে হবে, যেটা অমুক শয়তানের কাজ, শয়তানের বক্তব্য শোনার কোনো প্রয়োজন হয় না, শুনবেন না। আলহামদুলিল্লাহ, আরেকটা বাকি রয়েছে, আরেকটা বাকি রয়েছে, সাত নম্বর হচ্ছে আয়াতুল আম্বিয়া, নবীদের নিদর্শন, নবীদের মুজিজা, যেটাকে আপনারা বলেন মুজিজা হওয়া জরুরি না, মনে রাখবেন নবীদের গুলি মুজিজা হওয়া জরুরি না, নিদর্শন, মুজিজা তো অপারেট করে দেয়া, চ্যালেঞ্জ জিনিস, চ্যালেঞ্জিং দরকার নেই, এমন একটা নিদর্শন হইতে পারে যে নিদর্শনটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা ইমানের জন্য উপকারী। এমন বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে যেগুলো আপনি চ্যালেঞ্জিং না, চ্যালেঞ্জিং না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর দিয়েছেন, তাই না? কি খবর দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়েছেন, তা বলেছেন যে দেখো অমুক রাওদাতে খাখে একটা নারী গেছে, সেই নারীর ভিতরে, নারীর মাথার ভিতরে, শরীরের ভিতরে একটা চিঠি আছে, যে চিঠি মক্কাবাসীর জন্য নেওয়া হচ্ছে, তোমরা এটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু সাথে আরেকজন গেছেন, যাইয়া দেখে যে নাই, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে রসুল বলেছেন, মিথ্যা হতে পারে না, অবশ্যই হয় তুমি বের করবে না, তোমাকে উল্লম্ব করে ছাড়বো, অবশ্যই বের করবে। তাদের মহিলা সুর থেকে বের করে দিছে, বুঝছেন তো? হ্যাঁ, এটা কি, এটা কি অপারগ জিনিস না? এটা হচ্ছে কি গায়েবি আলমের জিনিস। তো রসুলের, রসুলদের সমস্ত মহিলা সবগুলি প্রমাণ করে যে এগুলি হচ্ছে কি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণের উপর নির্ভরশীল, যে আল্লাহ তাআলা একজন আছেন। প্রত্যেক নবী, প্রত্যেক নবী, মুসা আলাইহিস সালাম যা করেছেন, ঈসা আলাইহিস সালাম যা করেছেন, এই তো মুসা আলাইহিস সালাম, এটা এইটা কি করেছে, প্রমাণ করেছে, সব কিছু খেয়ে ফেলেছে, তাই না? এমন কি খেয়ে তালকা হুমা ইসলাম, যেগুলো খাইছে এগুলো, তারপরে যখন ভয় দেখাতে গেছে একদম হচ্ছে ইমান আনবো, ইমান আনবো, কিন্তু সে মিথ্যাচার করেছে, ইমান আনে নাই ফেরাউন। এইভাবে ঈসা আলাইহিস সালাতুয়াসাল্লামের সময় সেখানে কি হয়েছে, তিনি হাত দিয়ে বুলিয়ে দিলে মানুষ সুস্থ হয়ে যেত, সুস্থ হয়ে যেত। আচ্ছা, এবং তার অনুসারীরাও কিন্তু এটা করতে পেরেছে, কারণ নবীর মুজিজা কি হয়, অনুসারীদের মধ্যে কারামত হিসেবে থেকে যায়, কারামত থেকে যায়, কিন্তু কোনোদিন নবীর মুজিজার উপরে কারামত উঠতে পারে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। যখনই দেখবেন যে নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো কিছু দেখান নাই এমন কিছু, আর তার অনুসারীরা এর বড় কিছু দেখাচ্ছে, বুঝবেন যে ভেলকি ব্যাস, কোনো একটা শয়তানি করতেছে। এখানে কখনো এটা কারামত হইতে পারে না, কেউ কেউ কারামত নিয়ে সারাক্ষণ লেগেই আছে, অমুকের কারামত, অমুকের কারামত, 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 আর কিছু চোখে দেখে না। সবচেয়ে বড় কারামত হচ্ছে সিদ্দিকিয়াতের, সেটা হচ্ছে সব কিছু কোরআনে কারীম এবং হাদিসে আসছে বিনা বাক্য বই বিশ্বাস করা হচ্ছে বড় কারামত। এই জন্য সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু কারামত ছিল সবচেয়ে বড়। যখনই শুনছেন রাসূল কোথায় গেছে, মেরাজে গেছে, কি বলছেন, নিঃশ্বাস আনলাম, এটা হচ্ছে বড় কারামত। ওই এমন কিছু কারামত যেটা দেখাচ্ছে আজ মানুষে যে এখানে গেছি, এই ট্রেনে হঠাৎ করে দেখে এটা দেখাইছে, হঠাৎ করে এটা হয়েছে, এগুলি হচ্ছে ভেলকি বাদ। আর মনে রাখবেন কারামতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিন্তু কারামত এরা দেখাতেন না, মজা দেখাতেন না, যখন প্রয়োজন হতো। কখন উম্মতে মুসলিমার বিশাল বিপদ, পানি নাই, হাত দিছেন পানি বের হচ্ছে, সেই পানি দিয়ে সবাই অজু করলো, অজু করলো, এই পানিতে অন্য সময় বের হয়নি,
এটা হচ্ছে এখন আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছে এখন তিনি করেছেন যে এই সময় তাকে আমি কারামত দিয়ে সহায়তা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাফিনা বা রাসূলুল্লাহ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল আল জাবাল যে এটাও একটা প্রমাণিত সত্য যে তিনি বলেছেন তো সব সময় তো যুদ্ধের মধ্যে তো দেখা না ওইখানে দেখালেন কেন আল্লাহর ইচ্ছা হয়েছে তিনি দেখাইছেন সুতরাং ইচ্ছা করলেই কারামত দেখাইতে পারে যারা এটা কিন্তু ঠিক না বুঝতে পারেন আল্লাহ যখন ইচ্ছা হয় যে একটা মুসলিম জনগোষ্ঠীকে সহযোগিতা করবেন তখন আল্লাহ তাআলা সাহায্য করেন কারামতের মাধ্যমে অথবা ব্যক্তির ঈমানকে টলটলানো অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাহায্য করেন এই দুই অবস্থার বাইরে যদি কেউ মনে করে সারাক্ষণ কেউ কারামত নিয়ে পড়ে আছে হুজুর শুধু কারামত আর কারামত বুঝবেন হুজুর শুধু বেলকি বাজার চেয়ে বড় কিছু নয় এই জন্য মনে রাখবেন কারামত দেখানোর সবসময় চাইলেই দেখাইতে পারে যেটা বলবেন এটা হচ্ছে বেলকি আছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মজা দেখাননি আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তার হাতে অপারগকারী বা নিদর্শন কিছু দেখিয়ে ইমানদারদের ঈমানকে শক্তিশালী করেছেন এবং যারা নওমুসলিম ছিল তাদের ঈমানকে শক্তিশালী করেছেন এবং মুসলিমদেরকে সাহায্য করেছেন এই এখনো মুসলিমদের সাহায্যকারী কোনো কিছু হলে বিশ্বাস করবেন যে যুদ্ধ হয়েছে মুসলিম সাহায্য পাচ্ছে হ্যাঁ এরকম হয়েছে আগেও এরকম হবে কিন্তু আপনি বসে আছেন কেবল ভেলকি দেখাচ্ছেন যে এই আলো বের হচ্ছে অথবা কারণ নাক টান দিয়ে বের করে আপনি তাকে ফাঁকি হয়ে উড়ে গেছে এগুলি কারামত না এগুলি ভেলকি মনে রাখবে জানো তো এগুলি এগুলি দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করছেন বলবেন না বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল চলে গেছেন সবার যত নিদর্শন আছে এগুলি প্রমাণ করে যে একজন রব আছেন যিনি তাদের তাকে সাহায্য করছেন বিপদে সাহাবায়ে কেরামের যে সমস্ত কারামত এসে হয়েছিল তাবেঈদের ইমামদের সবগুলি কারামতের মধ্যে কি আছে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি রয়েছে যদি কোনো ব্যক্তি এরকম কিছু দেখায় গেলকি দেখায় এবং রুবুবিয়তের স্বীকৃতি না দেয় বুঝবেন যে এটা হচ্ছে ইস্তিদরাজ এটা শয়তানের কারসাজি শয়তান তাকে সাহায্য করে শয়তান তাকে সাহায্য করে আমরা মনে পড়ে উল্লেখ করেছেন একজন আপনারা জানেন যে সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন ইবনে তাইমিয়ার পরপরই ইবনে তাইমিয়ার ছাত্রদের অনুসারী তো সুলতান মোহাম্মদ তুগলক বলতে তুগলকি কাণ্ড কয় না নাম শুনেছেন না তুগলকি কাণ্ড কেন বলে কারণ এমন এমন কাজ করতো যেটা মানুষের কাছে বিব্রত বোধ হইতো তিনি কি একবার ঘোষণা দিলেন যে সমস্ত কবর ভাঙিয়ে ফেলো কবর আছে না আবার ঘোষণা দিলেন যে আমরা তিব্বত যুদ্ধ করে জয়লাভ করো সাধারণত অন্য দেশের মানুষ ভারতবর্ষ দখল করে ভারতবর্ষের মানুষ গিয়ে অন্য দেশ দখল করছে এটা খুব কম দেখা যায় ওনার মধ্যে এটা একটা মাথা বুঝছে বলছে অন্য দেশে যাবো এই জন্য নাম হয়েছে তুগলকি কাণ্ড কিন্তু লোকটা খুব খারাপ ছিল না লোকটা খারাপ ছিল না ওনার মধ্যে তাওহীদের ইয়াদ বেশি ছিল তার অনুসারীদের মধ্যে অনেকেই ছিল শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র তার ইয়াদের মধ্যে সভাসদের মধ্যে ছিল অনেকেই তো ওই সময়ের ঘটনা বলতেছি এই জন্য বললাম যে তুগলকি কাণ্ড ঘটনার মধ্যে একটা আছে যে উনি একদিন দেখছে যে উনি ওনার দরবারে আসে তুমি একটা মিথ্যুক কিন্তু আবার নাম কি বতুতা ইবনে বতুতা একটা মিথ্যুক ছিল তারপরে সে একটা ঘটনা বলছে যেন বলতেছি আমি মোহাম্মদ তুগলকের দরবারে আসছি এমন সময় দেখি যে মোহাম্মদ তুগলক বলছে আমি তোমাকে একটা দেখাবো বল দেখা ওই উঠে বলছে একদিন উঠে উপরে বসে রয়েছে শূন্যের মধ্যে আপনি এখন দেখলে তো সব খ্রিস্টান হিন্দু হয়ে যাবেন তো এরপর ঝুঁকি এটা এরপরে বলছি আমি আশ্চর্য তাকে ফলে না কেন ফলে না কেন এর মধ্যে আরেকটা বলে তুমি উঠো এটা তো এটা কাঁদুর ঘুরে বসে রয়েছে কি করবেন আপনি ডরে এগুলো শয়তানের কারসাজি শয়তানের কারসাজি এইটার দ্বারা আপনি কোনোদিন মনে করবেন না যে এই ইমানিয়াত চালু হচ্ছে কারণ সেটা তা তো তাওহীদের কোনো বাণী তার মধ্যে নাই বা রুবিয়ত নাই যা দেখাচ্ছে এই শয়তানের শয়তান তাকে সহযোগিতা করতেছে এর মধ্যে তো শয়তান সহযোগিতা করে অনেক কিছুকে এরকম শয়তান সহযোগিতা করে বিশেষ করে যদি কোনো ইমান নাই যার সে এরকম কিছু দেখায় শয়তান তাকে সহযোগিতা করতে পারে শয়তান তাদের কাজের জন্যই আছে তাদের কাজে হলো এটা যে তাদের করে মানুষের ইমান কীভাবে নষ্ট করবে সেটা করা সুতরাং যেভাবে হোক তারা এই সমস্ত ভেলকি দেখাইতে পারবে এটা পারবে না এটা কোনো দিন কেউ বলা হয়নি বোঝা গেছে যে এরকম কিছু দেখলেও আপনি মনে করেন না আবার যে এগুলি আবার অন্য ধর্ম শুদ্ধ হয়ে যেতে পারে কিছু মনে করবেন না অনেকেই আছে এটার কারণে কিন্তু ইমান আনা হয় কি করে বলতে হুজুরের ওখানে গেছিলাম যাইয়া সঙ্গে সঙ্গে ফানি ফোড়া না আমি এখান থেকে যাচ্ছিলাম মনে মনে বলছি যে হুজুর এখানে 500 টাকা দিব এই মাদারে সঙ্গে সঙ্গে পেট ভালো গেছে এটা শয়তান তাকে টিপে ধরে আছে তো চিপে ধরে আছে যতক্ষণ না তার মুখ থেকে বলেছে 5 টাকা দিবে অতক্ষণ পর্যন্ত চিপে ছাড়ে নাই যখনই তার 5 টাকা বেরোইছে তখনই হাতটা সাপ দিছে আর দিছে তখনই তার কি হয়েছে এটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন কদিরা প্রাকৃতিক কারণ হতে পারে আর বাস্তব কারণ হতে পারে শয়তান চিপে ধরে আছে আর উনি আরেকটা কারণ বলে কখনো কখনো দেখবেন পানি কুলের মধ্যে পেট ফাঁপা থাকলে এরকম খুব অসুস্থ কোথাও ভালো হয় না তখন কি করে কোনো কোনো মাজারের কাছে নিয়ে যায় নিয়ে গেলে ওরা খুব চিৎকার করতে করতে ভা ভা বের হইতে হইতে পেট ভালো হয়ে যায় তো কয়ে মাজার এটা মাজার এটা আসলে মাজার ছিল কিন্তু আজাব হচ্ছে যে এটা তো গরু শুনতে পায়
বা ওই যে প্রাণীকুল শুনতে পায়, শুনতে পেলে তার চিৎকার আরম্ভ, চিৎকার আরম্ভ হলে তার শরীর থেকে বাতাস বের হয়ে যায়, এরপর সে ভালো হয়ে যায় প্রাকৃতিক কারণে। আর এদের কাছে এটা হচ্ছে ওলি আল্লাহ হয়ে গেছে। তো এইটা মারাত্মক মারাত্মক কিছু উল্লেখ করেছেন তার ফতোয়ার মধ্যে, যে এগুলো আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে এগুলি ভেলকিবাদ যেন না হয়, বরং আয়াতুর রুসুল রাসূলদের নিদর্শন সমূহ কিসে প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছেন, এটা হচ্ছে তাওহীদুর রুবিয়াহ প্রমাণ। এগুলি হচ্ছে স্বাভাবিক প্রমাণ, এগুলি দিয়ে কোনোদিনই এই দলিল দিয়ে আমরা বুঝতে পারি। সাতটি প্রমাণ উল্লেখ করলাম, এই দলিলগুলি আমাদের জন্য এত সহজলভ্য, এত সহজ যে এগুলি আমি এদিক সেদিক করার কোনো বেশি চিন্তা করার প্রয়োজন হয় না। এই জন্য আমরা প্রথমে বলেছি, আপনাদের মনে আছে কিনা যে আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্ব কীভাবে বুঝলেন, তখন তিনি এই ঘটনা মনে আছে যে বলছে আসো তোমাদের তোমাদের মোনাজারা হবে, মোনাজারা করতে গেছে ওই যে দাজলার পারে কোনো নদী ইয়া নাই, নৌকা নাই, ফারোয়া পর বলছে দেরি করে আসতে পারবে না দেখে, না আমি আশ্চর্য হচ্ছিলাম দরজা ফারাইতে পারছিলাম না, এমন সময় একটা গাছ পড়ে গেল, নৌকা হয়ে গেল, আবার আমাকে নিয়ে এদিকে চলে আসলো, আমি এই জন্য আসলাম, সময় একটু লাগছে এই জন্য দেরি হয়েছে, কয় গাঁজাখুরি গল্প করতেছ, বলে তো তাহলে এত বড় পৃথিবী এমনি হয়ে গেল গাঁজাখুরি গল্প, তো এটার কারণে এটা প্রমাণ দিলেন তিনি, এটা আকলি প্রমাণ। তো ইমাম আরেকজন ইমাম প্রমাণ দিলেন যে ইমাম সম্ভবত মালিক যে বাবা চায় বাপ চায় যে সন্তান ছেলে হোক হয়ে যায় মেয়ে, তো এটা দিচ্ছে আর কারো কারসাজি আছে এখানে, আমার কোনো কারসাজি নাই। আরেকটা দিন প্রমাণ দিলেন, আরেক ইমাম প্রমাণ দিলেন যে একটা গাছ থেকে খায় কে পোকা, পোকা খাইলে হয় রেশমি কাপড়, আরেক গরু খাইলে হয় গোবর, হ্যাঁ হরিণে খাইলে হয় সুগন্ধি কস্তুরি, তাহলে একটা গাছ থেকে তিন প্রাণী তিন রকম খায় তিন রকম বের করতেছে, এটা প্রমাণ করে যে কারো না কারো কি আছে এখানে কারসাজি রয়েছে, কারসাজি রয়েছে। এইভাবে প্রত্যেক ইমামরা এর মধ্যে প্রমাণ দেখিয়েছেন বিভিন্নভাবে, যে তারা এটা দিয়ে মাকাইস আকল দিয়ে প্রমাণ দেখিয়েছেন যে এখানে অবশ্যই প্রমাণিত হয় যে আল্লাহ একজন স্রষ্টা রয়েছেন। আলহামদুলিল্লাহ এগুলি একদম সহজ, এর বিপরীতে আমাদের হাতে সময় বেশি নাই, সম্ভব অল্প এক মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। এর বিপরীতে যারা বেদাতি আছে, বেদাতি বলতে আমি বুঝাচ্ছি আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ অথবা দর্শন শাস্ত্রবিদ, তাদের কাছে কথা হলো আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য আপনাকে আগে একটা জিনিস আসতে হবে, এটা হচ্ছে জগৎ ধ্বংসশীল। হ্যাঁ মানলাম, কোনো সমস্যা নাই, যা ধ্বংসশীল আল্লাহ আলম হাদিস আলম, যা জগৎ পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল তা ধ্বংসশীল, সুতরাং জগৎ ধ্বংসশীল। তো একটু কাছে কি বুঝলি না, তো জগতের কথা না বললো, এর বিপরীতটা তাহলে স্পষ্ট হয়ে যাবে, খেয়াল করছেন জিনিসটা, এর বিপরীতটা। সুতরাং আল্লাহ তাআলা কিছু করতে পারবে না, করলে তো তিনি পরিবর্তনশীল হয়ে গেলেন, কারণ পরিবর্তনশীল ধ্বংসশীল, বুঝলেন নাই, যা পরিবর্তন হয় তা ধ্বংস হয়, বেদের কথা এটা, কিন্তু যা পরিবর্তন হয় তাই ধ্বংস হবে এটা তোমার কাছে কেউ কইছে? এটা জগতে তোমার চোখের সামনে যা করছে এটাই দেখতেছ, এইটা পরিবর্তন হয় এটা ধ্বংস হচ্ছে, কিন্তু রবের উপরে স্রষ্টার উপরে সৃষ্টির তোমার কি আসতে তো ঠিক না, কারণ তুমি তো ওটা দেখো নাই। কেয়াস কাকে বলে? আপনি যদি কোনো আমার জামাইটা দেখছেন, দেখে একটা জামা বানাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে যদি বলে এমন একটা জামা বানাবেন যে জামার হাত দশ হাত লম্বা আর পিঠ তিন হাত লম্বা, আপনি এটা কোনো কী বানাবো এটা বুঝতেছি না, তো দেখি নাই তো কোনো এরকম কিছু, আপনি একটা আইডিয়া দেন দেখে দেখে বানাবো, তাই তো আপনি কেয়াস করতে পারবেন না। তো আল্লাহর উপর কেয়াস, আপনি সৃষ্টির উপর স্রষ্টার, স্রষ্টার জন্য সৃষ্টির কেয়াস কীভাবে আপনি করতে পারেন? এই কেয়াস তো কখনো চলতে পারে না। এরা এই কেয়াস নিয়ে সারা জীবন বসেছিল, সারা জীবন, যে কি জগৎ পরিবর্তনশীল, যা পরিবর্তনশীল তাই ধ্বংসশীল, সুতরাং জগৎ ধ্বংসশীল, আর যিনি জগৎ স্রষ্টা যদি থাকেন তিনি এগুলির কোনোটাই তার মধ্যে থাকতে পারবে না। আরেকটা কি, জগৎ তৈরি হয় কি দিয়ে? হ্যাঁ অণু দিয়ে, বোধের কথা, অণু দুই এক দুইটা অণু মিলে এদের নিকট একটা একটা জিসিম হয়, দুইটা অণু মিলে একটা দেহ হয়, দুই বা ততোধিক অণু মিলে দেহ হয়। আচ্ছা তারপরে তো অণু ছাড়া দেওয়া হয়, আচ্ছা বলেন তো মানুষের শরীরে অণু কোথায় কোথায় খুঁজে পেয়েছে? অণু অনেক কিছু আছে একান্তে আসছে, এটা অণু হিসেবে তৈরি হয় নাই, অণু হিসেবে তৈরি হয় নাই। গাছের পাতার পতঙ্গ অণু হিসেবে কি আসছিল খুঁজে পেয়েছেন কিনা? একটা আমরা যখন একটা বীজ দেই এটা অণু, এক এটা কি ভাগ ভাগ করে অণু নাকি, এটা একটা জিনিস, তো এটাকে আপনার অণু এত খুঁজে পেয়েছেন কোথায়? তো আপনি আপনার এর মধ্যে ভুল আছে, সবকিছু অণু দিয়ে তৈরি হচ্ছে করা ঠিক নয়, কারণ সবকিছু অণু দিয়ে আসে নাই, অণু হচ্ছে জুজুলে লাগাইছে যার ভাগ করা যায় না, ওইটা ওইটা বাদে তো অনেক কিছু আছে জগতে। একটা চাউল যখন হয় তখন কি আগে অণু 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 হয়ে হয়ে চাইল হয়েছে নাকি? এটা কেউ বলতে পারে না, প্রথম থেকে এটা চাউল হয়ে গেছে, এ এত বড় হয়েছে, এরপরে এটা ভাগ করে আমি অণু অণু করে খাই, এটা আলাদা কথা, কিন্তু সব কিছু তো আপনি অণু বানাতে পারেন না। তখন তারা কয় কি, কয় সব সব কিছু হয়েছে অণু,
অনু এক বা একাধিক মিলে হইছে একটা সৃষ্টি জিনিস তো এখন স্রষ্টা কি তিনি তার তো হাত থাকতে পারেন কেন তো স্রষ্টার হাত থাকলে তো আগে আগে দেহ ছিল এখন হাত ঢুকছে তাহলে হাত যদি হয় তাহলে তোর কি হলো মানে মিলে জোয়া লাগলো আর যেটা জোয়া লাগে তো মানুষের হয় আল্লাহ হইতে পারবে না তাহলে তুমি বসে বসে সৃষ্টির সাথে স্রষ্টারে কি লাগিয়ে করতেছ এর সাথে আমাদের আল্লাহর অস্তিত্ব সর্বস্তর কি মিশন জানাইলা এগুলি হচ্ছে ভাও জিনিস নিয়ে আসছে কার থেকে গ্রিক দর্শন থেকে আইনে ফারাবি ইবনে সিনা আর কিন্দি দুই তিন শয়তানে বসে এগুলি বানাইছে আর এগুলাই হয়ে গেছে মুসলিমদের কাছে বড় দার্শনিক ওরে দার্শনিক দর্শন এগুলি আমাদের ইসলামে কোনো কাজে লাগে না দর্শন সম্পূর্ণ হচ্ছে ইসলাম বিরোধী কাজ আমরা হচ্ছে ইমান বিল গায়বের মানুষ আল্লাহকে না দেখে ইমান এনেছি এবং বিশ্বাস করি তার হাতের মুষ্টির ভিতরে সব কিছু থাকবে হাসরের দিন এবং আরেক হাতে আসমানগুলি ভাঁজ করা থাকবে ইমান রাখি তোমার ওই দর্শন নিয়ে তুমি পস্তা পসা জিনিস নিয়ে তুমি থাকো আমার ওই দর্শনে কোনো দরকার নাই তোমার এই এলমের কালাম কোনো কাজে আসে না তুমি তোমরা হচ্ছে ওই দার্শনিক কি এরিস্টটলের মুষ্টি তাদের পসা জিনিস খেয়ে তোমরা এখন আমাদের কাছে এগুলি ওগলাই দিচ্ছ ওগুলো আমরা নিব না আমাদের কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বুঝে আসছে আলহামদুলিল্লাহ তাহলে রুবিয়তের জন্য আল্লাহ এবং তার রসুল এবং সাহাবায়ে কেরামের দেওয়া যে নীতি সেটা কি সাতটা নীতি আমরা বলেছি একটা হচ্ছে আল্লাহকে আল্লাহর পথ দিয়ে বোঝা যায় বাড়তি কোনো দরকার লাগে না বাড়তি দরকার লাগে না দ্বিতীয় হচ্ছে ফেতরি দলিল মানে স্বাভাবিক দলিল স্বভাব যা অন্তরের ভিতরে আছে প্রত্যেকটি মানুষের অন্তর ভিতরে আছে বাচ্চা পর্যন্ত হাত উপরের দিকে উঠায় এটা বুঝাতে পারে যে আমার একজন স্রষ্টা রয়েছেন আরেকটা হচ্ছে আয়াত হ্যাঁ আরেকটা হচ্ছে আয়াত অর্থাৎ কি নিদর্শন দিয়ে বিভিন্ন নিদর্শন থেকে আমরা বুঝতে পারি আল্লাহ প্রাকৃতিক নিদর্শন সারাই নিদর্শন দিয়ে বুঝতে পারি আর হচ্ছে মাখলুকাত দিয়ে বুঝতে পারি চারটা পাঁচ নম্বর হচ্ছে যে আকলি বিভিন্ন প্রমাণ আমরা একটু আগে নবীদের এয়াদের থেকে ইমামদের থেকে দিয়েছি সেটা ছয় নম্বর হচ্ছে ইজমাউল উমাম যোগ্য কোনো ইমাম কোনো উম্মত পুরোপুরি নাস্তিক হয় না উম্মতের মধ্যেই যে প্রত্যেক জাতির মধ্যেই আল্লাহর অস্তিত্বের স্বীকৃতিটা দেয়া আছে আর সাত নম্বর হচ্ছে নবীদের মর্যাদা বা নিদর্শন এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট রবের অস্তিত্ব প্রমাণের যথেষ্ট আর যারা আমরা একটু আগেও বলেছি যারা কি করেছে ভিন্ন পথ অবলম্বন করেছে এরা কারা দার্শনিকরা এবং কালাম শাস্ত্রবিদরা তারা কোনো কিছু আমাদের জন্য নতুন করে আনতে পারেনি তারা শুধুমাত্র পচা জিনিস যেগুলো উগলে দিয়েছে কারা তথাকথিত যারা কোনোদিন হক পায় নাই হক পাইছে এরিস্টটল হক পাইছে হ্যাঁ এরিস্টটল প্লেটো অথবা কি জানো সক্রেটিস সক্রাত অথবা বকরাত যেটা হাদিসে বকরা মানে এরা মানুষের কাছে বকরাত একটা প্রচলিত আছে জানি না এটাকে এটা বকরেটিস কেউ আছে কিনা জানানি কিন্তু আমাদের সুযোগরা বলে বকরাত একজন আছে আজার যার মকরিস একজন ছিল কোনো সন্দেহ নেই এবং দর্শন শাস্ত্রে এরা কোনোদিন চেষ্টা করে হকে যেতে পারবে চেষ্টা করে হকে আসতে পারবে না কারণ আল্লাহ যদি আলো না দেয় অমল্লাম ইয়ে জালিল্লাহ নূর আল্লাহ নূরান ফামা আলাহু মিন নূর আল্লাহ যদি কাউকে আলো না দেয় তার জন্য কোনো আলোক তাও খুঁজে পাবেন না আপনি সুতরাং আল্লাহর আলোতে আলোকিত হই এবং আলহামদুলিল্লাহ সহজ জীবন যাপন করি যে সাতটা আল্লাহর রব্বুবিয়তের অস্তিত্বের জন্য সাতটাই আমাদের যথেষ্ট অরবিয় প্রমাণের জন্য এর বাইরে এরা যেগুলি নিয়েছে কেউ বলছে তারকিবের কথা কেউ বলছে ধ্বংসশীল জগৎ ধ্বংসশীল পরিবর্তনশীলের কথা এগুলি কোনোটাই আমাদের জন্য রব্বুবিয়ত প্রমাণের জন্য যথেষ্ট নয় বা হবে না কখনো রব্বুবিয়ত প্রমাণ হবে না এগুলির মাধ্যমে আশা করি বিষয়টি বুঝে আসে আগামী ক্লাসে আমরা শুরু করবো ইনশাআল্লাহ ইমান বে আল ইমান বে আসমা সিফাত এতদিন কিন্তু আমরা রুবিয়তের মধ্যে ছিলাম আসমা সিফাত দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ যেটা ইমাম তাহাবি যেটা দিয়ে শুরু করেছেন তিনি শুরু করেছেন ইন্নাল্লাহু ওয়াহদুল্লা শারীকা লাহু ওয়ালা শাইআ মিসলু ওয়ালা শাইআ মিসলু এখান থেকে আমরা ইনশাল্লাহ আগামী দশে শুরু করবো আল্লাহ আমাদের সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু